শীতকে বাই বাই টাটা জানিয়ে এখন শীতের রসে ভিজানো পিঠা তৈরি, ফ্রিজ পরিষ্কার করে দুপুরে খুবই অল্প সময়ের মধ্যে রান্না সেরে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাতে রসে ভিজানো পিঠা তৈরি করছি, আর আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। এই খেজুরের রস ফ্রোজেন করা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই রস দিয়েই কিন্তু আমি এখন পিঠা তৈরি করছি। আর পিঠাটা একেবারে শেষের দিকে, মানে এই যে লাস্টের এই সসটা দিলেই কিন্তু আমার শেষ হয়ে যায়। তো এখান থেকে ক্যামেরাটা অন করেছি। আমার সব আপুরা এত সুন্দর করে পিঠা তৈরি করে, এজন্য কিন্তু আমি আর মানে বিস্তারিত রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু আমি পিঠা তৈরি করেছি এতটুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলাদাভাবে একটু দুধ জাল করে রেখেছি, যদি মনে করি যে রসের পরিমাণটা একটু কম হয়েছে তাহলে এখানে আমি পরবর্তীতে দুধটা দিয়ে দিব। আর যে রস আমি ফ্রোজেন করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়েই কিন্তু আজকে এই ভিজানো পিঠা তৈরি করছি, আর বাকিটা দিয়ে আপনাদের ভাইয়াকে সিমাই পিঠা তৈরি করে দিব। এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন সকালে, মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সফট এবং এত সুন্দর করে ভিজা ছিল। আর কিছু কিছু পিঠা তো ভেঙেও গেছে, আমি যখনই এই পিঠাগুলো বানাই না কেন, পিঠা ভিজার পরে অনেক পিঠাই ভেঙে যায়। তো এখন বেছে বেছে ভাঙা পিঠাগুলো কিন্তু আপনাদের ভাইয়ের জন্য উঠিয়ে নিচ্ছি, কারণ আমার শ্বশুরবাড়ি আরও কিছু আত্মীয় স্বজনকে পিঠা দিব, তো ভাঙা পিঠা তো আর তাদেরকে দেওয়া যায় না। তো ভাবছি যে ভাঙা পিঠাগুলোই আমরা খেয়ে নিব, আর ভালো পিঠাগুলো আত্মীয় স্বজনকে দিব। রাতে তো আমি হাঁড়িতে রেখেছিলাম, কিন্তু মানে 2 ঘন্টা পরে আবার আমি হাঁড়ি থেকে এই স্টিলের পাত্রে রেখেছিলাম, যেন পিঠাগুলো আমি সুন্দরভাবে উঠাতে পারি। তারপরও কিন্তু অনেক পিঠাই ভেঙে গেছে। যাই হোক, ভাঙা পিঠাগুলো তো নিজেরা খেয়েছি, আর অফ ক্যামেরায় আমি সবাইকে পিঠা দিয়েছি, কারণ হালকা গরম পড়েছে, এই গরমে পিঠা বেশি সময় থাকলে নষ্ট হয়ে যাবে। তারপর তো আমি সকালের সব কাজগুলো গুছিয়ে, এখন তো আপনারা দেখলেই বুঝতে পারছেন, ফ্রিজের দরজা খুলে রেখে এই যে টেবিল ফ্যানটা সামনে বসিয়ে দিয়েছি, মাত্র 10 মিনিটের ভিতরেই কিন্তু এই বরফগুলো গলে একেবারে পানি হয়ে যাবে। আমি কিন্তু সব সময় এভাবেই ফ্রিজ পরিষ্কার করে থাকি, যখন বেশি বরফ জমে কিংবা হালকা বরফ জমে আমি এই টেবিল ফ্যানটা সামনে চালিয়ে রাখলে কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই বরফগুলো গলে একেবারে পানি হয়ে যায়। ফ্রিজ থেকে খুব দ্রুত বরফ ছাড়ানোর এই সিস্টেমটা কিন্তু আপনাদের ভাইয়ের কাছ থেকেই শিখেছি, কারণ মাঝে মধ্যে কিন্তু সে আমাকে ফ্রিজ পরিষ্কার করতে সাহায্য করে। তো ওইদিকে তো বরফ গলতে থাকুক, তো ভাবছি এই মানে ফাঁকে আমি কিছু কাজও গুছিয়ে রাখি। গতকাল রাতে আপনাদের ভাইয়া কিছু ডিম নিয়ে এসেছিলো, আর ডিমগুলোর গায়ে এত পরিমাণে ময়লা, তো আগে কিছুটা সময় আমি পানিতে ভাবছি ভিজিয়ে রাখি, তারপরে ভিম লিকুইড দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। আজকে যে মাছ রান্না করব সেগুলো বের করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর দেখলাম তেলের জারে তেল নেই, তো এখন তেলের জারটা রিফিল করে নিচ্ছি। পেঁয়াজ কুচি কাঁচামরিচ 3 থেকে 4 দিনের জন্য কেটে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, আর সেটা তো অনেক আগেই বের করে নিয়েছি। আর এভাবে যদি একটু কেটে রেখে দিই তাহলে কিন্তু রান্না করতে আমার অনেকটাই সুবিধা হয়। তারপর অফ ক্যামেরায় আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আর খুব সহজে কিন্তু আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, কারণ বেশি একটা ময়লা ছিল না। যেহেতু সবসময় সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, এই জন্য কিন্তু বেশি একটা আজকে সময়ও লাগেনি। আর এখন এই যে সব কিছু আবার সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি, তো এর মধ্যে কিন্তু আমি সুন্দর করে ফ্রিজটা সাজিয়ে নিয়েছি। এখন এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার আম্মু আমার এই ছোট্ট ফ্রিজটাকে বলে জাদুর বাক্স, বলে এমন কোনো কিছু নেই যে এই ফ্রিজের মধ্যে নেই। কাঁচা আম, পাকা আম, লিচু, টমেটো, মানে যা যা ফ্রোজেন করে রাখতে হয়, আমি আমার এই ছোট্ট ফ্রিজে কিন্তু খুব সুন্দর করে এই সব কিছু গুছিয়ে রাখি। এই জন্য কিন্তু আমার আম্মু আমার এই ফ্রিজটার নাম দিয়েছে জাদুর বাক্স। তো যাই হোক, আমার জাদুর বাক্সটা কিন্তু গোছানো হয়ে গেছে, আর কেমন হয়েছে আমার আপুরা একটু জানাবেন। তারপরে তো আমি এই যে এখন দুপুরে রান্নাটাও শুরু করছি। গ্যাসের চুলাতে না, এই ছোট্ট হিটারে আমি দুপুরে রান্নাটা কিভাবে গুছিয়ে করে থাকি সেটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর কিভাবে রান্না করলে আমার বিদ্যুৎ বিলটা কম আসে। তো প্রথমে এখানে আমি মাছে হলুদ লবণ মেখে মানে সুন্দর করে এই যে ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি হাতে কাচকি মাছটা মেখে নিচ্ছি। তো যখন এই মাছটার সাথে আমি সব মশলা মানে মিশিয়ে নিচ্ছিলাম, মনে করছিলাম যে আমি ক্যামেরাটা অন করেছি, তো পরবর্তীতে দেখি যে আমি ক্যামেরাটাই অন করিনি, আর আমার সঙ্গে কিন্তু মাঝে মধ্যে এরকমটাই হয়ে থাকে। কাজ শেষ করে যখন ক্যামেরার দিকে তাকাই দেখি ক্যামেরাটাই অন করিনি, সেই সময় যে কী পরিমাণে কষ্ট লাগে। আর আমি তো প্রায় প্রায় আপুদের কাছে শুনি আপুদেরও এরকম হয়ে থাকে,
তো যাই হোক, মাছটা হাতে মেখে আমি রেখে দিয়েছি আর এখনও পানি ব্যবহার করিনি। তারপরে এই যে এখানে আমি কিছু পরিমাণে আলু ভেজে নিচ্ছি, আর আজকে এভাবে আলুটা কেটে নিয়েছি। এভাবে আলু কেটে কঙ্কন মাছ দিয়ে ভুনা করলে কিন্তু আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আলুটাও আমার ভাজি হয়ে গেছে, এখন এই যে কাচকি মাছটা আমি চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। আর এখানে গরম পানি ব্যবহার করেছি আমি, হিটারে কিংবা গ্যাসে যখনই যেটাই রান্না করি না কেন এক কেটলি গরম পানি আগে থেকেই করে নিই। গরম পানি দিলে কিন্তু তরকারি রান্না করতে মানে খুবই দ্রুত হয় আর তরকারির স্বাদটাও আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে তো এই যে ডিমটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন একটু ভীম লিকুইড দিয়ে আরও 1 মিনিট একটু ভিজিয়ে রাখবো, গায়ের ময়লাগুলো যেন আর একটু ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর মাছ চচ্চড়িটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর একটু গাটা পোড়া পোড়া করার জন্য আমি কড়াইটা ঘুরিয়ে ফিরিয়ে মানে নিচের পানিগুলো একদম শুকিয়ে নিচ্ছি। কাসকি মাছ তো চচ্চড়ি হয়ে গেছে, এখন কঙ্কন মাছটাও আমি ভুনা করে নিব। তো তার জন্য এখানে কিছু পরিমাণে পেঁয়াজ তেল একটু বাদামি করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন একটু গরম পানি ব্যবহার করছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এর ভিতরে এক এক করে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। রান্নার সময় যদি সব মশলা গোছানো থাকে আর যদি একটু গরম পানি ব্যবহার করা যায়, আমার কাছে তো মনে হয় রান্নাটা অনেক দ্রুতই করা যায়। রান্নার সময় তরকারিতে যে নর্মাল পানিটা দেওয়া হয় ওই পানিটা কিন্তু গরম হতেই কিছুটা সময় নেয়, আর এতে করে আমার কিন্তু কাছে মনে হয় যে একটু দেরিও হয় আর বিদ্যুতের একটু অপচয় হয়। তো সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু আমি রান্নার সময় গরম পানিটা ব্যবহার করি, আর সেটা একটু আপনাদের সাথে আজকে শেয়ার করছি যে আমি রান্নার সময় কিভাবে দ্রুত রান্না করি আর বিদ্যুৎ বিলটা কিভাবে মানে কম রাখার চেষ্টা করি। তো সব মশলা দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই যে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর যেহেতু আলুটা ভাজা রয়েছে তাই আর বেশি সময় লাগবে না কিন্তু সিদ্ধ হতে। তো মশলার সঙ্গে কিছুটা সময় নেড়ে চেড়ে তারপর এর ভিতরে আমি পরিমাণ মতন একটু গরম পানি দিয়ে দিব। তো রান্না হতে থাকুক, আর আপনাদেরকে এখন একটা কথা আমি একটু বলি, প্লিজ আমার আপু ভাইয়েরা যদি এই পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে থাকেন, আমি তো জানি না আপনারা কে বা কারা আমার ভিডিওটি দেখছেন আর এখনও আমার সাথে আছেন কি না, যদি আমার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আমাকে দিয়ে যাবেন। আপনার একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান। আলুর তরকারিটা হতে থাকুক, আর এদিকে আমি রান্নাঘরের অন্যান্য কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। মাছ চচ্চড়িটাও প্লেটে উঠিয়ে নিলাম, তারপরে কিন্তু অফ ক্যামেরায় আমি ডিমগুলোও পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আলুটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা ফুটে যাওয়ার পরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব। টেস্ট অফ টেলস থেকে সালমা আপু আমাকে বলেছে যে আপু এই মাছটার নাম প্রথম শুনলো এবং কখনো এই মাছটা খায়নি। সালমা আপুর মতো আমার আরও অনেক আপুরাই বলেছে যে এই মাছের নাম প্রথম শুনেছে এবং তারাও কখনো খায়নি। তো আপুরা যদি এই মাছটা সামনে কখনো পেয়ে যান বাজারে গিয়ে তাহলে কিনে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যদি আমার কাছে থাকতেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, তো যেহেতু কাছে নেই তাই আপনাদেরকেই কথাটাই বললাম। তো মাছের টুকরোগুলো দিয়েছি, ওদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে, আর যে ডিমগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ফ্রিজে গুছিয়ে রাখলাম। রান্নার পাশাপাশি আমরা মেয়েরা যে কতগুলো কাজ করে থাকি সেগুলো কিন্তু আর সব কিছু আমরা শেয়ার করি না, ক্যামেরার আড়ালেই থেকে যাই। ঝটপট খুব দ্রুতই কিন্তু আমি দুপুরের রান্নাটা সেরে নিলাম, সাথে সাথে তো আরও যে কত কাজ করলাম সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন এই যে চুলার চারিপাশটা সুন্দর করে পরিষ্কার করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি যখনই রান্না করি হিটার কিংবা গ্যাসে সাথে সাথে কিন্তু চুলারের চারিপাশটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। যখন ডিপ ক্লিন করি তখন কিন্তু খুব সহজেই আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায়। তো এখান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।